আচ্ছা, প্রিয় এসএসসি 22, যারা এবার কলেজ ভর্তির জন্য হলিক্রস বা নটরডেম কলেজে ট্রাই করছো, তোমাদের জন্য এই লাইভ। এবং এই সময়টাতে একটু সহজ করে যদি আমি বলি, তোমাদের যেহেতু হাতে এখন খুব সময় কম আছে, আজকে মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্র 3 দিন সময় আছে, নটরডেম কলেজে শনিবার দিন পরীক্ষা আর হলিক্রস কলেজে রবিবার দিন পরীক্ষা, তাদের জন্য 4 দিন সময় আছে। তো এই সময়টাতে তোমার খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, তোমাকে অবশ্যই কী করতে হবে, তোমার প্রিপারেশনটা জাজ করতে হবে যে আমি আসলে আমার প্রিপারেশনটা কেমন, বা এই হলিক্রস কলেজ বা নটরডেম কলেজের অনুরূপ কোয়েশ্চেন প্যাটার্নে পরীক্ষা দিয়ে তোমার কী এক্সপিরিয়েন্স হয়, এটা আসলে যাচাই করাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ তুমি চিন্তা করো, তুমি পরীক্ষার ভর্তি পরীক্ষার হলে গিয়ে ওই প্যাটার্নের প্রশ্ন ফার্স্ট টাইম ফেস করলা, আর কেউ এর আগে এই প্যাটার্নের প্রশ্নে পরীক্ষা দিয়ে অলরেডি 2-3 বার পরীক্ষা দিয়ে বা 2-4টা পরীক্ষা দিয়ে সে অলরেডি একটু মানে কী হয়েছে, নিজের একটা আত্মবিশ্বাস ডেভেলপ করে ফেলছে। সো তখন কী হবে, যখন সে নিজে ভর্তি পরীক্ষা হলে বসবে, ওই টাইম রেঞ্জের মধ্যে ওইটুকু সময়ে সে যখন পরীক্ষার ইস্যুটা আসবে, তার কিন্তু পারফরমেন্স ভালো আসবে। আমার মনে হয় তোমাদের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো ভর্তি পরীক্ষার আগে, আচ্ছা হ্যাঁ সাউন্ডটা ঠিক আছে, হ্যাঁ যে কোনো ভর্তি পরীক্ষার কেসে কিন্তু তোমার কী করা লাগে, আচ্ছা এটা এক্সাম ব্যাচের আমি এটা এই পর্যন্ত রাখি। হ্যাঁ, তো যে কোনো ভর্তি পরীক্ষায় ভালো করার প্রথম পূর্ব শর্ত হচ্ছে ওই ভর্তি পরীক্ষাটা যেই প্যাটার্নে হবে, যেই মানবন্টনে হবে বা যে স্ট্রাকচারে হবে, সেরকম অবিকল কয়েক সেট প্রশ্ন তুমি এর আগেই পরীক্ষা দিয়ে ফেলা, তাহলে গিয়ে তোমার ভর্তি পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট, কোনটা আগে দিলে তোমার জন্য সুবিধা হয়, কোনভাবে লিখলে কতটুকু স্পেসের মধ্যে কোনভাবে লিখলে তুমি বেশি অ্যাকুরেটলি কমপ্লিট করতে পারবে, এগুলোর কিন্তু কী আসবে, তোমার একটা জাজমেন্ট চলে আসবে। আর তুমি যদি ফার্স্ট টাইম গিয়ে ভর্তি পরীক্ষা হলে বসো, ফার্স্ট টাইম গিয়ে যদি তুমি ওই প্যাটার্নে প্রশ্ন ফেস করো, তাহলে কিন্তু তোমার একটু হজবরল অবস্থা হবে, তোমার এক্সপিরিয়েন্স কিন্তু ভালো হবে না। হলিক্রস কলেজে তোমাদের যদি আমি অ্যাকুরেট ডাটা বলি, 780টা সিটের মধ্যে 128 থেকে 130টা সিট হচ্ছে হলিক্রস স্কুল থেকে, যারা মানে স্কুলে যারা ছিল তারা কলেজে ডিরেক্ট চান্স পেয়ে যায়। তোমরা নিজেরাও দেখবা যে যখন রেজাল্ট পাবলিশ করবে, তাদের তোমাদের 1 থেকে 128 বা 130 পর্যন্ত সবাই চান্স, কারণ তারা সবাই হলিক্রস স্কুলের স্টুডেন্ট ছিল। তাহলে 130টা যদি বাদ দিয়ে দিই 780টার মধ্যে, সায়েন্সের জন্য বলতেছি, তো সেই কেসে তোমার এখানে থাকে কয়টা সিট বলো, 780 মাইনাস 130, 630টা সিট হচ্ছে তোমার এখানে, 650টা সিট তোমার এখানে থাকে, 650 সিটের কিন্তু ওরা ভর্তি পরীক্ষা তোমার। এবং এই কেসে 7900 স্টুডেন্ট, তার মধ্যে জাস্ট 130 জন বাদ দাও, 7,750 বা স্টুডেন্ট মানে 7,780, অথবা সহজ করে বললে 8,000 স্টুডেন্ট থেকে জাস্ট 650 স্টুডেন্ট নেবে, মানে কোয়ান্টিটিভ কম্পিটিশন কিন্তু এক্সট্রিম এক্সট্রিম। তো এই জায়গাটাতে মানে এত মানে অ্যাপ্লিকেন্ট হয়েছে যে 2 দিনব্যাপী এবার পরীক্ষা হচ্ছে, তো সেই জন্যে তুমি যদি এই সময়টুকুর মধ্যে হলিক্রসের বিজ্ঞান বিভাগে যদি পরীক্ষা দিয়ে তুমি চান্স পাইতে চাও, তোমার কিন্তু জানাতে প্রিপারেশন নিয়ে হুট করে পরীক্ষাতে বসে গিয়ে চান্স চলে আসবে, ভালো পরীক্ষা দিয়ে দিলে, এরকম আশা কিন্তু করাটা কঠিন। এরকম এর মধ্যে অ্যাটলিস্ট 7,000 7,500 বা 8,000 স্টুডেন্টের মধ্যে অ্যাটলিস্ট 3 থেকে 4,000 স্টুডেন্ট থাকবে, 50% ধরো, অ্যাটলিস্ট 50% স্টুডেন্ট থাকবে যারা মোটামুটি ভালো লেভেলের প্রিপারেশন নিয়েছে, তার মধ্যেও 50% ধরো, মানে টোটাল অ্যাপ্লিকেন্টের 25% স্টুডেন্ট, 2,500 বা 2,000 স্টুডেন্ট, 2,000 স্টুডেন্ট অ্যাটলিস্ট খুব ভালো লেভেলের প্রিপারেশন নিয়ে হলিক্রসে ভর্তি পরীক্ষা হলে বসবে। এই যে 2,000 স্টুডেন্ট খুব ভালো লেভেলের প্রিপারেশন নিল, সিট কিন্তু তারা হচ্ছে 630টা, তো তার মানে কিন্তু মানে এক্সট্রিম কম্পিটিশন কিন্তু 2,000 স্টুডেন্টের মধ্যে মিনিমাম হবে। তো সেই জায়গাটাতে তুমি যদি এখনও মানে প্রিপারেশনের জন্যে সিরিয়াসলি না নাও ব্যাপারগুলো, বা এখনও তুমি যদি হচ্ছে একটু ঢিলামি দিয়ে জাস্ট হ্যাঁ যা হওয়ার হয় পরীক্ষা, তাহলে কিন্তু কষ্ট হয়ে যায়। আর যাদের রেজাল্ট একটু মার্ক একটু কম এসেছে, তাদের জন্য কিন্তু হলিক্রস বা নটরডেম কলেজের সর্বোচ্চ চেষ্টাটা করা দরকার, কারণ এখানে ভর্তি সিলেকশন, আমি যে লাস্ট দিন একটা এক্সাম্পল একটা গল্প বলতেছিলাম যে আমাদের কলেজ ভর্তি কোর্সে অফলাইনে একটা গার্ডিয়ান এসে বললো তার রিলেটিভ কী হয়েছে যে ছেলেটা কোথাও আসে নাই রেগুলার মেরিট লিস্টে, হ্যাঁ সিলেকশন যে সিস্টেমটা তোমরা যেরকম অ্যাপ্লাই করলা, বাট সে নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে তার সিট চলে আসছিল, চান্স পেয়ে গেছিলো। তো চিন্তা করো, মানে রাতারাতি তার ছেলেটার লাক চেঞ্জ হয়ে গেলো, যদি সে নটরডেমে চান্স না পাইছে, কোথাও আসে না, ভালো কলেজ না হইলে ভালো এখান থেকে ভালো করাটা কিন্তু অনেক কঠিন হয়, তো বিশাল একটা চেঞ্জ কিন্তু। আচ্ছা, আর এক্সাম ব্যাচে আমরা এই যে আমাদের কলেজ ভর্তির এক্সাম ব্যাচ যেটা লাস্টলি লঞ্চ করলাম, প্রায় 110 জন অলরেডি এখানে ভর্তি হয়ে ক্লাস পরীক্ষাগুলো দিচ্ছে। আমি পরীক্ষা সিস্টেমটা বলি যে ফাইনাল মডেল টেস্ট 2 হয়ে গেছে, এক মানে টোটাল ফাইনাল মডেল টেস্ট 4টা নিচ্ছি, আর সাবজেক্ট বেসড আমরা পরীক্ষা 8টা নিচ্ছি, 8টা পেপার ফাইনাল হিসেবে, এবং সেখানে জাস্ট যে যে পয়েন্টগুলো পরীক্ষায় আসতে পারে
সবাই কিন্তু নটরডেম এবং হলিক্রস ইউনিয়নে কিন্তু এই প্রশ্নগুলো করছে, সো কমন আসার চান্স আশা করি অনেকটা হবে, নাও আসতে পারে, বাট আমাদের থেকে চেষ্টার কোনো কমতি নাই আসলে। তো এই জায়গাটা দেখো, প্রশ্নের লিঙ্কে ক্লিক করলে যেটা হচ্ছে, আমরা যেটা যেভাবে প্রশ্ন পরীক্ষাটা নিচ্ছি, লক্ষ্য করো এই যে এখানে একটা উইন্ডোতে হচ্ছে এটা লিঙ্ক ক্লিক করার পর এই যে হ্যাঁ সায়েন্স থেকে ফাইনাল মার্ক টেস্ট টু যে নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে তুমি পরীক্ষা দিয়েছিলে, এই নাম্বারে একটা আমার এখানে ডাটা ইনপুট করা আছে, আমি ধরো যে নাম্বারটা দিয়ে দিচ্ছি একটা, ধরো আমার নাম্বারটার ইনপুট আমি দিয়ে দিলাম, ওকে। তো তারপর হচ্ছে এই যে এখানে স্টার্টে ক্লিক করার পরে, এবং যারা আমাদের কলেজ বোর্ডের এক্সাম ব্যাচে আছো তোমাদের জন্য এই ভিডিওটা হেল্প করবে আশা করি। আচ্ছা, তো এই যে এখানে বিজ্ঞান বিভাগে ফাইনাল মার্ক টেস্ট টু এসএসসি 22-এর জন্য তোমার নাম এবং প্রতিষ্ঠানের নাম দিলে, ধরো যে আমি হচ্ছে রাফি, আর হচ্ছে আর প্রতিষ্ঠানের নাম ধরো যে আমি এনডিসিতে পড়েছি, আমি ধরো এনডিসি দিয়ে দিলাম, ওকে ওকে। আচ্ছা, এবার দেখো ইংলিশের প্রশ্ন বুঝে কথাগুলো, ইংলিশ প্রশ্ন, ইংলিশ প্রশ্নে ফিল ইন দ্য গ্যাপস টাইপ প্রশ্ন নটরডেমে দিতে পারে, বা রিটার্ন পরীক্ষা যদি দিবে আশা করি, এরকমই আমি নিজেও ফেস করেছিলাম। হলিক্রসে যদি মাল্টিপল চয়েস হয় অপশন থাকবে, মাল্টিপল চয়েস না হলে এরকম থাকবে, এবং সেই জন্যে আমরা ইংলিশের পেপার ফাইনাল যেটা নিয়েছি সেটা মাল্টিপল চয়েসে নিয়েছি। আর ইংলিশের এই যে পরীক্ষাটা পূর্ণাঙ্গ পরীক্ষা, সেখানে কিন্তু আমরা কী এভাবে নিচ্ছি বলো, সেখানে কিন্তু আমরা এরকম ফিল ইন দ্য গ্যাপস দেখে নিচ্ছি। আচ্ছা ওকে, প্রশ্ন গেল বাংলা প্রশ্ন, ওকে বাংলা এখানে এমসিকিউ দেওয়া যাতে একটা চর্চা থাকে সেভাবে, জিকে এখানে অ্যান্সার কোয়েশন দেওয়া। তারপর ফিজিক্সের ক্ষেত্রে দেখো, ফিজিক্সের ক্ষেত্রে খাতায় সলভ করে যে কোয়েশনটা দেওয়া আছে এটা খাতায় তোমাকে সলভ করতে হবে, সলভ করে ছবি মোবাইলে ছবি তুলতে হবে, ছবি তুলে এই যে এখানে চুজ ফাইলের মধ্যে ক্লিক করে তোমার মোবাইল থেকে রিটার্ন পরীক্ষা কিন্তু এটা, কারণ নটরডেম কলেজে রিটার্ন নিবে বলেছে, হলিক্রস কলেজে লিখিত পরীক্ষা ওয়ার্ডটা ইউজ করেছে, তো লিখিত যদি হয় সো সেক্ষেত্রে তুমি আবার কিন্তু এখানে লক্ষ্য করো এই জায়গাটাতে আমি একটু করে দিই, দেখো টাইম রিমেনিং, হ্যাঁ এই যে আমাদের এটা টোটালি 45 মার্কের পরীক্ষা, আমি 60 মিনিট সময় দেবো আমাদের এখানে, এরপরেগুলোতে আমি হয়তো টাইম কমাই দিব, এই যে এখন কিন্তু টাইম এই যে 58:36, এই সময়ের মধ্যে কিন্তু পরীক্ষা দিতে হবে, এরপর অটোমেটিকলি এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, তো সেই যে লিখিত পরীক্ষা, লিখিত আবার দেখো এটা কিন্তু এইটার কিন্তু এক কথায় অ্যান্সার কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা, এই জন্য এখানে কিন্তু খাতায় লেখা না, এখানে হচ্ছে এখানে স্ক্রিনের মধ্যে এই জায়গাটাতে লিখে কিন্তু তার অ্যান্সারটা দিতে হবে, ওকে মোবাইলের মধ্যে টাইপ করে দিতে হবে, বা এই কোয়েশ্চেনটা কিন্তু এই যে ফিল ইন দ্য গ্যাপস মানে ডিরেক্ট কোয়েশ্চেন, অর্থাৎ লিখে এনে লিখে অ্যান্সারটা এখানে দাঁড়াইতে হবে। আচ্ছা, কেমিস্ট্রি, এই যে দেখো এখানে একটা কোয়েশ্চেন ম্যাথ কোয়েশ্চেন দেওয়া, সেটা এখানে সে রিটার্ন করতে হবে, বা এই কোয়েশ্চেনটা এখানে এখানে লিখে এখানে অ্যান্সার দিতে হবে, ওকে। তো এইভাবে কিন্তু আমরা অলরেডি লিখিত এবং এমসিকিউ দুই সিস্টেমে ফাইনাল মডেল টেস্টের প্রশ্নগুলো, এই যে ম্যাথ পরীক্ষা, ম্যাথের ক্ষেত্রে নটরডেম কলেজে হচ্ছে সব রিটার্ন পরীক্ষা দেয়, হলিক্রস রিটার্ন পরীক্ষা আসতে পারে, যেন আমি ম্যাথের সবগুলো রিটার্ন রেখেছি, দেখো একদম ডিরেক্টলি খাতায় সলভ করবা, নির্দিষ্ট স্পেসের মধ্যে করবা, করার পরে আমি হয়তো নেক্সট পরীক্ষাগুলোতে আমরা কতটুকু স্পেস আমি অ্যালাউ করবো সেইটুকু আমি এখানে দিয়ে দিব, যে এইটুকু স্পেসের মধ্যে তোমাকে, কারণ নটরডেম কলেজ বা হলিক্রস কলেজের হচ্ছে সলিড রিটার্ন পরীক্ষা যদি হয় তাহলে কিন্তু স্পেস লিমিটেড থাকবে, যেটা অফলাইনে যারা পরীক্ষা দিচ্ছে ওরা কিন্তু লিমিটেড স্পেসের মধ্যে পরীক্ষা দিচ্ছে, ওদের কিন্তু এই রেঞ্জে মানে খাতায় একটা পুরো খাতায় দেওয়া হয় না, লিমিটেড পেজের মধ্যে স্পেস অনুযায়ী পরীক্ষাগুলো আমরা নিই, তো সেটা অনলাইনের মধ্যে আমরা নেক্সট দিন করবো। তো এইভাবেই দেখো এখানে হয়ে গেলো, বায়োলজির ক্ষেত্রে আমরা এমসিকিউ দিয়েছি, আর বায়োলজি এক্সাম ওয়ান যেটা ছিল ফাইনাল মডেল টেস্ট ওয়ান যেটা ছিল সেখানে বায়োলজিতে রিটার্ন দেওয়া ছিল, আর এখানে বায়োলজিতে পুরোপুরি এমসিকিউ দেওয়া, এরপর পরীক্ষা শেষ তুমি সাবমিট বাটনে ক্লিক করবা, ওকে, যেখানে দেখো দেখাতে যে অনেক কিছু আমি অ্যান্সার দিই নেই, তো অটোমেটিক একটা ভার্সন, সাবমিট বাটনে ক্লিক করার পর সাথে সাথে দেখো লক্ষ্য করো এই যে নাম্বারটা আমার এখানে দেখাচ্ছে, এই নাম্বারটা আমি দিয়েছি ইউরেস্কো 0% কেটে মিস দাগাই নেই। আচ্ছা, তো বাট ফ্যাক্ট হচ্ছে দেখো এই যে ইংলিশ কোয়েশ্চেনটা এটা কারেক্ট অ্যান্সার কী দেওয়া আছে, তুমি এটা সাবমিট করার সাথে সাথে কোন কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কী উইথ রিটেন কোয়েশ্চেনটা সেটা তোমার অটোমেটিকভাবে তুমি দেখতে পাবা পরীক্ষার সাথে সাথে দেওয়া সাবমিটের সাথে সাথে, এবং আমরা পরে খাতা চেক করে তোমার রেসপন্সের মধ্যে আমরা নাম্বার দিয়ে দিব, ওকে। আচ্ছা, তো সেক্ষেত্রে এটা সিস্টেমটা দেখো, আচ্ছা আমি একটু দেখি, আচ্ছা এক্সাম কবে ভাই, এক্সামটা হচ্ছে আমরা অলরেডি রানিং নিয়ে নিচ্ছি, অলরেডি নেওয়া হচ্ছে, আচ্ছা এটা একটু বড় করে দেওয়া দরকার, ওকে দেখো, হ্যাঁ ওকে। তো বাচ্চারা দেখো এই যে এখানে দেখো এই যে কোয়েশ্চেনগুলো আছে, এবং দেখো বাংলা কোয়েশ্চেন দেখো যে আমি এমসিকিউ লাগাইনি সেটা কারেক্ট অ্যান্সার কোনটা, এগুলো দেখাচ্ছে, বা হচ্ছে এই যে ফিজিক্সের ক্ষেত্রে এই যে কোয়েশ্চেনটা আছে তার এক্সপ্লেনেশনটা কিন্তু এখানে রিটেন কোয়েশ্চেন এক্সপ্লেনেশনটা কিন্তু এখানে অ্যাড করা, ওকে, কেমিস্ট্রি এক্সপ্লেনেশন কিন্তু অ্যাড করা, এই যে এখানে এক্সপ্লেনেশন অ্যাড করা, অর্থাৎ পরীক্ষার সাথে সাথে সে কিন্তু বা ম্যাথের ক্ষেত্রে দেখো এই যে এক্সপ্লেনেশন অ্যাড করা, হ্যাঁ সলভ ভার্সনটা অ্যাড করা, অর্থাৎ পরীক্ষার সাথে সাথে স্টুডেন্ট কিন্তু কী বলো, তুমি যখন পরীক্ষা দিবা পরীক্ষার সাথে সাথে কিন্তু কোন কোয়েশ্চেনে কারেক্ট অ্যান্সার কী বা কেমন কী সেটা কিন্তু তুমি জানতে পারবা, দেখতে পারবো, ওকে। তো
তোমাদের সবার উদ্দেশ্যে আমি হয়তো একটা মডেল টেস্ট আমি সবার জন্য ফ্রিতে রাখবো আমাদের এই পেজে, তোমরা সেটা দিতে পারবো। তার জন্য একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে আমি হয়তো একটা পোস্ট করবো এই গ্রুপে পেজ থেকেই, তোমরা সেটা লাস্টে দিতে পারবো। কিন্তু এর আগে আমার মনে হয় যেহেতু সময় কম, সবগুলো পরীক্ষা অ্যাভেল করে তুমি হচ্ছে পরীক্ষাগুলো দিয়ে দেওয়ার জন্য এক্সাম ব্যাচে জয়েন করো। এক্সাম ব্যাচে জয়েনের জন্য আমাদের এই পেজটা একটু চেক করো, আগের পোস্টগুলোতে দেওয়া আছে এক্সাম ব্যাচের ইনফরমেশনগুলো। তো শেষ মুহূর্তে আসলে এক্সামটা দিয়ে একটু ঝালাই করে নাও, কারণ ঝালাই করতে পারলে কী হবে, তুমি একটা তোমার প্রিপারেশানটা শেষ চেক করতে তোমার সক্ষম হইলে, এবং এই শেষ চেকটা তোমাকে অনেক হেল্প করবে ফাইনাল ভর্তি পরীক্ষার জন্য। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ওকে। এনডিসির এক্সাম কবে? এনডিসির এক্সাম হবে 17 তারিখ, তোমরা তো হয়তো রুটিনের মধ্যে দিয়ে দেওয়ার কথা বা জানার কথা তো এটা। আচ্ছা এক্সাম কোথায় পাবো? এক্সামটা হচ্ছে এই যে শাহিনুর, এক্সামটা হচ্ছে কি যে যারা আমাদের অলরেডি এক্সাম ব্যাচের গ্রুপে আছে, হ্যাঁ এই যে এক্সাম ব্যাচ HSC 24 কলেজ অ্যাডমিশন এক্সাম ব্যাচ, ওকে। আমাদের একটা ডিটেলড কোর্স ছিল, সেটা কথা বলতেছি না, সময় নেই এত ক্লাস করার, বাট বা অনেকে হয়তো এখনও করতেছে, ভর্তি হচ্ছে দেখলাম। তো 24-এর এক্সাম ব্যাচে এটা হচ্ছে যারা আমাদের এখানে এক্সাম ব্যাচের ফিজও কিন্তু খুব কম রাখা, মাত্র 500 টাকা, যেটা আগে 1000 টাকা ছিল, ওই পেমেন্ট করে তুমি কিন্তু এক্সাম ব্যাচে জয়েন হতে পারবা। অ্যান্ড সেই এক্সাম ব্যাচে কিন্তু সকল পরীক্ষা উইথ সাজেশন, আমরা কিন্তু এখানে সাজেশনও অ্যাড করেছি, দেখো আমি এটা ডিটেলস দেখাচ্ছি না, এই যে এখানে ফিজিক্স সাজেশন সহ আরও অনেকগুলো এবং অনেক গাইডলাইন বা অনেক কথাবার্তা বলা হচ্ছে এগুলোতে ওই গ্রুপের মধ্যে, আমার ডিরেক্ট আমার তত্ত্বাবধানে জিনিসগুলো থাকতেছে। তো এক্সাম ব্যাচে যারা জয়েন হতে চাও, উপরে ক্যাপশনের প্রয়োজনে আমি একটা নাম্বার অ্যাড করে দিচ্ছি, ওই নাম্বারে কল দিয়ে এক্সাম ব্যাচে জয়েন্টের সিস্টেমটা জেনে নাও, জেনে এখানে জয়েন হয়ে যাও। ঠিক আছে, হ্যাঁ একটা শর্ট পেমেন্ট 500 টাকা পেমেন্ট। আচ্ছা এটা নিয়ে আমি একটু দেখি আমাদের কলেজ ভর্তির যে পেজটা আছে, ওকে আমি একটু দেখি যে এক্সাম ব্যাচের পোস্টটা কোন জায়গায় দেওয়া দেয়। আচ্ছা এই যে হ্যাঁ পিন পয়েন্টে দেখো, এই যে পেজের এই যে সেরা কলেজ ভর্তি প্রস্তুতি বা ম্যাথেটার্সে ঢোকার পর এই যে ফিচার্ড পোস্টের মধ্যে এখানে প্রথম যে পোস্টটা, এই পোস্টে ক্লিক করলেই এই যে এক্সাম ব্যাচে এটা শুরু হয়েছে 5 ডিসেম্বর, এবং ফিজিক্স থেকে শুরু করে সবগুলো সাবজেক্টের এক্সাম ব্যাচের সিস্টেম দেওয়া আছে, এবং এক্সাম ব্যাচে ভর্তির জন্য কী করতে হবে ওকে সেটাও এখানে ডিটেলসে দেওয়া আছে, তুমি এটা ফলো করে এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারবে, এটা পেজে গেলে তুমি পেয়ে যাবা। তো শেষ সময় আমার মনে হয় আমার পক্ষ থেকে জাস্ট একটা টোকেন মানি নিয়ে, একটা যেহেতু সার্ভিস মেন্টেনিং একটা খরচ আছে, ওই খরচটা নিয়ে আসলে তোমাদেরকে এই সার্ভিসটা দিয়ে দেওয়া। তোমাদের আশা করি চেষ্টা এবং আমাদের চেষ্টা দুইটা সংমিশ্রণ যখন কমপ্লিটলি হবে, এবং সাথে যখন তোমার লাক ফেভার করবে, তখন তুমি তোমার এই ভর্তি যুদ্ধে তুমি সাকসেসফুলি ক্রস করতে পারবা। আর হলিক্রস যখন ভর্তি পরীক্ষা দিতে আসবা, আমাদের কোচিং যেহেতু হলিক্রসের অপোজিটেই, তো তোমরা আমার সাথে দেখা করতে পারবা, চেষ্টা করবা আমাদের ম্যাথেটার্সে এসে কথা বলে যাওয়ার জন্য, চেষ্টা করতে পারো। অথবা যখন ভর্তি হইতে আসবা তখন তো অবশ্যই দেখা করতে আসবা ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, তো সবার জন্য তো আর রইলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আর তোমাদের এর মধ্যে যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাইও, আমি চেষ্টা করবো সেগুলো ইনশাল্লাহ সলভ করে দেওয়ার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।